Assalamualaikum viewers, welcome back to my YouTube channel Simply Food by Jannat. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইদানিং ইউটিউব চ্যানেলগুলোতে বেশ ভাইরাল হওয়া কাগজ থেরাপিতে কেক তৈরির রেসিপিটি। বিষয়টি নিয়ে আমিও বেশ কিউরিয়াস ছিলাম, আর আমার বেশ কিছু ভিউয়ার্সদের রিকোয়েস্ট ছিল রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখি, সত্যি চুলায় কেকের উপরে ওভেনের মতো এরকম কালার আসে কিনা। রেসিপিটি তৈরির পর যখন দেখলাম আমি পুরোপুরি সাকসেসফুল হয়েছি, তখন আমার এতই ভালো লেগেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। গ্যাসের চুলায় কেকের উপরে যে ওভেনের মতো এত সুন্দর অবিশ্বাস্য কালার আসছে, তা নিজে ট্রাই করে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই চলে আসলাম আমার সুপ্রিয় ভিউয়ার্সদের সাথে এই অপূর্ব কালারের কেক তৈরির সহজ প্রক্রিয়াটি শেয়ার করতে। আজকে আমি আর আমার মেয়ে মিলে আপনাদেরকে কেকটি তৈরি করে দেখাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে দুটি ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল এবং হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম চিনি, এবং তেল। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি সকলের সুবিধার্থে ইলেকট্রিক বিটার ছাড়া কেকের রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি, তাই আমি একটি হ্যান্ড হুইলসের সাহায্যে ডিমের ফর্মটা তৈরি করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ বা ইলেকট্রিক বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন। হ্যান্ড হুইলসের সাহায্যে যদিও একটু বেশি সময় লাগে, কিন্তু তারপরেও কেকের ফর্মটা খুবই সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি ট্রাই করেন তাহলে হ্যান্ড হুইলসের সাহায্যেও খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ডিমের ফর্ম তৈরি করে নিতে পারবেন। নরম তুলতুলে সুন্দর একটা কেক তৈরির জন্য এভাবে ধৈর্য সহকারে ডিমের ফর্মটা তৈরি করে নিতে হবে। অনবরত হ্যান্ড হুইলসের সাহায্যে বিট করে যেতে হবে, বিট করা থামানো যাবে না। আর না হয় ফর্মটা ঠিক মতো হবে না। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসছে, তা ডিমের কালারটা সাদা হয়ে এসছে, তখন বুঝতে হবে ডিমের ফর্মটা তৈরি হয়ে গেছে। ডিমের ফর্মটা ভালোভাবে তৈরি করে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদেরও এরকম কম বেশি সময় লাগতে পারে। এখানে আমি এক কাপের চেয়ে কম পরিমাণে ময়দা নিয়েছি এবং বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ। এখানে আমার টিপস হচ্ছে বেকিং পাউডারটা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের নিতে হবে। এখন আমি ময়দার সাথে বেকিং পাউডার মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা চালনির সাহায্যে ময়দা এবং বেকিং পাউডারকে একসাথে ছেলে নিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 4 থেকে 5 চা চামচের মতো। দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে খুবই অল্প অল্প করে ময়দার মিশ্রণ অ্যাড করতে থাকবো, আর সাথে সাথে নাড়তে থাকবো। এভাবে ডিমের মিশ্রণে একসাথে ময়দা অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করলে মিশ্রণটা খুবই স্মুথ হয়। এভাবে আমি ডিমের মিশ্রণে অল্প অল্প করে দুধও অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে কেকের ব্যাটারটা তৈরি করতে। তাহলে কেকটিকে যখন চুলায় বেক করা হবে তখন কেকের সব দিক সমানভাবে ফুলে উঠবে এবং খুবই সুন্দর একটা স্মুথ এবং স্পঞ্জি কেক তৈরি হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন কেকের ব্যাটারটাকে খুবই স্মুথভাবে তৈরি করে নিতে, অর্থাৎ ব্যাটারের মধ্যে যেন কোনো দানা বা লাম্পস না থাকে। যদিও কেকের ব্যাটারটা তৈরি করে নিতে একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু পারফেক্ট একটা কেকের জন্য কেকের ব্যাটারটা স্মুথ হওয়া খুবই জরুরি। তাই কেকের ব্যাটারটা যাতে স্মুথ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আমার ব্যাটারটা এখন কেক তৈরির জন্য পুরোপুরি রেডি। এখানে আমি কেক তৈরির জন্য কোনো প্রকার কেকের মোল্ড ব্যবহার না করে আমাদের বাসায় সাধারণত পুডিং তৈরির জন্য যে বাটিটা থাকে সেরকম একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে কেক তৈরির জন্য কেকের মোল্ডও ইউজ করতে পারেন, আবার স্টিলের বাটিও ইউজ করতে পারেন। এখন আমি একটি ব্রাশের সাহায্যে বাটিটির তলায় এবং চারদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এতে করে বাটি থেকে কেকটা নামানোর সময় খুবই সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি বাটির সাইজের এক টুকরো কাগজ গোল করে কেটে নিয়ে বাটির নিচে বসিয়ে দিচ্ছি এবং কাগজের উপরেও সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ব্যাটারটাকে আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি বাটিটাকে এভাবে কয়েকবার টেপ করে নিচ্ছি, এতে করে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে আসবে। আমার আজকের কেকটা আমি এ ধরনের মোটা তোলযুক্ত একটি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে তৈরি করব। আপনারা চাইলে ননস্টিক হাঁড়িও নিতে পারেন, তবে পাত্রের ঢাকনা হতে হবে অবশ্যই অ্যালুমিনিয়ামের। হাঁড়িটিকে অল্প আছে চুলোর উপর 10 মিনিটের জন্য রেখে আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি হাঁড়ির নিচে দিয়ে দিচ্ছি 5-6টা খাতা কাগজ। নিউজ প্রিন্ট ইউজ না করে সাধারণ কাগজ ইউজ করলে বেশি ভালো ফল পাওয়া যায়। এতে করে কাগজ অনেক গরম হয়ে যাওয়ার পরও কেকের মধ্যে কাগজের কোনো গন্ধ আসবে না। এখন আমি কাগজের উপর ছোটো একটা ঢাকনা বসিয়ে কেকের বাটিটাকে ঢাকনার উপর বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। উপরে দিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়ামের ঢাকনা, কোনোভাবেই কাচের ঢাকনা ইউজ করা যাবে না। আর না হয় কেক হয়ে যাবে ঠিকই, কিন্তু উপরে কোনো কালার আসবে না। এখন ঢাকনা থেকে কোনোভাবে যেন তাপ বাইরে বের হতে না পারে সেজন্য আমি উপরে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড়। ঢাকনাটাকে ভালোভাবে চেপে রাখার জন্য কাপড়ের উপরে দিয়ে দিলাম একটি শিল। চুলার আঁচটা কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে চুলার একদম অল্প আছে কেকটাকে বেক করতে হবে। দেখুন ভিউয়ার্স, প্রায় 50 মিনিট পর আমার কেকের উপরে কীরকম সুন্দর কালার চলে এসছে এবং কেকটা পুরোপুরি কমপ্লিটলি বেক হয়ে গেছে। আশা করছি আমার মতো করে করলে আপনারাও এরকম চুলাতে অভিনের মতো অবিশ্বাস্য কালার কেকের উপরে আনতে পারবেন। দেখুন কাগজগুলো লাল হয়ে গেছে ঠিকই, কিন্তু পুড়ে যায়নি বা কাগজের কোনো পোড়াগন্ধ কেকের মধ্যে আসেনি। আর হাড়ির তলাটা কীরকম পরিষ্কার আছে। এখন আমি একটি নাইফের সাহায্যে কেকের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে সহজেই কেকটাকে আনমোল্ড করা যাবে। এখন আমি কেকটাকে একটি প্লেটের উপর ঢেলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কেকের উপরে নিচে এবং সাইডে কিরকম সুন্দর কালার এসেছে। এখন আমি কেকের নিচে দেওয়া কাগজটাকে আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কেকের নিচে কোনো পোড়া লাগেনি এবং কিরকম সুন্দর একটা কালার এসেছে। এখন আমি কেকটাকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, উপরে একদম ওভেনের মতো কালার সহ কেকটা কিরকম সুন্দর আর লোভনীয় হয়েছে এবং খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। আশা করছি সব স্টেপ ঠিকমতো ফলো করে রেসিপিটি ট্রাই করলে আপনারাও ইনশাল্লাহ আমার মতো সাকসেসফুল হবেন। এখন আমি একটি নাইফের সাহায্যে আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরে কালারটা কীরকম সুন্দর এসছে এবং কেকটা কতটা ফ্লাফি হয়েছে। কেকটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, এই অবস্থায় এয়ারটাইট বক্সে রেখে দিলে 2-3 দিনের মতো ফ্রিজে রেখে খাওয়া যায়।
আমার চ্যানেলে এরকম আরও একটা নরম তুলতুলে মার্বেল কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ।